2004 সালের ডিসেম্বর মাস। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মন্ত্রণালয়ে জরুরি বৈঠকে বসেছেন। স্বরাষ্ট্র সচিব, আইজি, র‍্যাবের ডিজি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত। বৈঠক কেবলমাত্র শুরু হয়েছে এমন সময় বেজে উঠল বাবরের ফোন। একটু বিরক্ত হয়ে ফোনের দিকে তাকালেন। ফোন নাম্বার দেখে ভরা মিটিং এ লাফিয়ে উঠে ফোনটা ধরলেন। তারপর শুধু জি ভাইয়া জি ভাইয়া জি ভাইয়াই বলতে থাকলেন। আনুষ্ঠানিকভাবে মিটিং শেষ না করে প্রায় দৌড়াতে দৌড়াতে বেরিয়ে গেলেন বাবর। গাড়িতে উঠেই বললেন, এয়ারপোর্টে যাও। এয়ারপোর্টে পৌঁছে শীতের মধ্যেই ঘাম মুছলেন বাবর। ভিআইপি লাউঞ্জ দিয়ে যখন ঢুকছেন তখনই এমিরেটস এর প্লেন ল্যান্ড করল। বাবর দৌড়াতে দৌড়াতে বোর্ডিং ব্রিজের কাছে দাঁড়াল। বোর্ডিং ব্রিজ খুলল। প্রথম যাত্রী যিনি বেরিয়ে এলেন তিনি ছিলেন বলিউডের গ্ল্যামারাস নায়িকা শিল্পা শেঠি। কেউ কিছু বুঝে ওঠার আগেই বাবর তাকে নিয়ে ছুটলেন ভিআইপি লাউঞ্জের দিকে। ইমিগ্রেশনের কাজ শেষ হল নিমেষেই। বাবর শিল্পাকে নিয়ে তার গাড়িতে উঠালেন। গাড়ি ছুটল টঙ্গীর দিকে। গাজীপুর গিয়ে গাড়ি ঢুকল একটি বাড়িতে, জয়দেবপুরের দক্ষিণ ছায়াবিথি এলাকার সি ব্লকের 155 নম্বরের। এই বাড়িটির নামই খোয়াব ভবন। খোয়াব ভবনের গেটের সামনে গিয়ে গাড়ি থামতেই নামলেন শিল্পা শেঠি। তাকে ফুলের তোড়া দিয়ে রিসিভ করলেন সেখানে আগে থেকেই অপেক্ষারত তারেক রহমান ও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন। সেই সফরে শিল্পা শেঠি 2 রাত 2 দিন বাংলাদেশে অবস্থান করেছিলেন। কোনো শো করেননি, কোনো শপিং এও যাননি। আসলে ওই 2 দিন তিনি খোয়াব ভবন থেকে বেরই হননি। শিল্পা শেঠি যেমন খোয়াবেই ছিলেন তেমনি ওই 2 রাত 2 দিন খোয়াবেই ছিলেন তারেক। তৎকালীন গোয়েন্দা বিভাগের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার তথ্য সূত্রে জানা যায়, শুধু শিল্পা শেঠি নন, 2002 থেকে 2006 ভারতীয় নায়িকা মমতা কুলকার্ণী, আমিষা প্যাটেল, উর্মিলা মাতোন্ডকর সহ আরো অনেক নায়িকাই রাতের অতিথি হয়ে এসেছিলেন খোয়াব ভবনে। অনুসন্ধানে আরো জানা যায়, শুধু ভারতীয় নায়িকা নয়, বাংলাদেশেরও অনেক নায়িকা ও উঠতি রাজনীতিবিদ তখন খোয়াব ভবনে গিয়ে ধন্য হতেন। এদের মধ্যে অন্যতম বাংলা সিনেমার নায়িকা ময়ূরী, মুনমুন, নাসরিন, ফারহানা নিশো, সঙ্গীত শিল্পী বেবি নাজনীন, শামা ওবায়েদ, নীলুফার মণি। কেউ আসতে না চাইলেও তাকে খোয়াব ভবনে আসতে বাধ্য করতেন তারেক রহমান। তারেক রহমানের এই জলসা বাড়িতে ছিল অত্যাধুনিক বার, আধুনিক জিম, ডান্স ফ্লোর, সুইমিং পুল সহ 5 তারকা হোটেলের সব রকম সুযোগ সুবিধা। এছাড়াও খোয়াব ভবনটি ছিল হাই সিকিউরিটিতে ঘেরা একটি বাড়ি। জনসাধারণের ভেতরে ঢোকা তো দূরের কথা, এই বাড়ির আশপাশ দিয়ে ঘোরাও যেন ছিল বিশাল অপরাধ। অভিযোগ আছে এই খোয়াব ভবনে বসে গাজীপুর 2 আসনের তৎকালীন আওয়ামী লীগের সাংসদ আহসানুল্লাহ মাস্টারকে হত্যার পরিকল্পনা করেছিলেন তারেক রহমান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশে নারী কেলেঙ্কারি ও রাজনীতির গতি প্রকৃতি বিনষ্ট করার যে নোংরা অধ্যায়, সেই অধ্যায়ের সূচনা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। আর বহুল আলোচিত এই খোয়াব ভবনটি সেই নোংরা অধ্যায়েরই অন্যতম সাক্ষী।